তখন থেকে যে হর্ন দিচ্ছি কানে শুনতে পাচ্ছেন না? এই রাস্তাটা কি তোমার বাবা? না মা, রাস্তাটা সরকারের। মা, আমি তোমার মা হতে যাব কেন? তুমি আমার মেয়ের মতো, তাই মা বলেছি। তোমার মেয়ের মতো? নিজের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছো? শোনো, আমার কপালটা এত খারাপ হয়নি যে তোমার মতো গরিবের ঘরে আমার জন্ম হবে। এই যে অমন হাঁ করে কি দেখছো টা কি? হ্যাঁ, আমাকে তোমার মতো আমার শরীরে ঘামের দুর্গন্ধ নেই, আছে দামি পারফিউমের গন্ধ। এই সরাও এগুলো, নয়তো ধাক্কা মেরে ফেলে দেবো বলছি। রাস্তাটা সরু, আপনি একটু অপেক্ষা করুন, আমি আমি ঠেলে ভ্যানটা সরিয়ে দিচ্ছি। ইম্পসিবল, তোমার জন্য আমি অপেক্ষা করব। আপনি ভ্যানটা ঠেলে ফেলে দেবেন না, দোহাই আপনার। ইউ স্কাউন্ডরে, তোমার এত বড় সাহস! তোমার এই নোংরা হাত দিয়ে তুমি আমার হাত ধরলে! ইউ সোয়াইন! তুমি জানো কার হাত ধরেছ? একজন অহংকারী ধনী দুলালির মেয়ের হাত, যে হাত দিয়ে ওর মতন একটা গরিবকে চড় মারতে গেছিল। তোমার জানা উচিত, হাত কিন্তু শুধু ধনীদের থাকে না, গরিবদেরও থাকে। এখন যদি এই হাত তোমার গালে চড় মারে, তাহলে হাতটা ধরার মতন কিন্তু আশেপাশে কেউ নেই। তুমি কে ও ভূত? তুমি জানো না আমি কে? আমার জানার দরকার নেই যে তুমি কে, কোন বাড়ি থেকে এসছো, কিন্তু তুমি একটা কথা জেনে রাখো, এই গ্রামে যদি দু চারটা দিন থাকতে চাও তাহলে নিজের এই স্বভাবটাকে পাল্টাও, নাহলে গরিবের এই হাতটা দ্বিতীয়বার তোমাকে ক্ষমা করবে না। তাই নাকি? আমার পরিচয়টা পেলে বোধহয় এই কথা বলতে আর সাহস পেতে না। বলেছি তো, তোমার পরিচয় জানার আমার দরকার নেই, বরং তোমার ক্ষমতা দেখাবার জন্যে তুমি আমার পরিচয়টা জেনে নাও। আমার নাম মধু, আমার হাতে দোতারাটা দেখছো না? এই দোতারাটা বাজিয়ে আমি গ্রামের লোকদেরকে গান শোনাই, তাই এই গ্রামের যে কোনো মানুষকে আমার নাম জিজ্ঞাসা করলে আমার বাড়িটা দেখিয়ে দেবে। চলো রহিম চাচা, চলো। আরে দাঁড়াও, শুধুমাত্র জেনে যাও আমি জমিদার বাড়ির মেয়ে, চলো। জমিদার বাড়ির মেয়ে? কি ভাবে থাকি নিজেকে? ওই মৌচাকের মধুর কথা কেউ শুনিনি, শুধুমাত্র আমি ছাড়া। আমি হলাম তোমার এক নম্বর চামচা, কাজে তোমার অপমানের কথা কেউ জানতে পারবে না। ভয় পেয়ে গেলে রুমি চাচা? ভয় নেই। আরে জমিদারের দিন অনেকদিন আগে শেষ হয়ে গেছে, তাই জমিদার বাড়ির মেয়ে পরিচয়টা অনেকটা অচল পয়সার মতো।